বাংলাদেশ পাসপোর্টে সব দেশে যাওয়ার অনুমোদন ছিল এক্সেপ্ট ইসরায়েল, এটাকে তুলে দেওয়া হয়েছে। এই ইহুদি জাজ কেমন, এদের নৈতিকতা কেমন, এর প্রসঙ্গে আমি অল্প কিছু আলোকপাত করব। আমি একটি কথা শেষ করব যে এই দুনিয়ার বুকে যত বদ গুণ, বদ খাসালত, বদ কর্মকাণ্ড, বদ নৈতিকতা আছে, এর সবকিছু সামষ্টিক হল এক একজন ইহুদি। এই বাস্টার্ড জাতি, এই অভিশপ্ত জাতি, তারা ছিল আশ্রিত। আজ তারা বাড়ি এলাতে, যে বাড়িতে আশ্রয় নিয়েছিল সেই বাড়ি এলাতে উৎখাত করার জন্য তারা যে হত্যাযজ্ঞ, যে পরিমাণ বোম, বিস্ফোরণ, স্কাট, ক্ষেপণাস্ত্র শুরু করছে, তাতে ফিলিস্তিনবাসী কিয়ামতে কি ভয়ঙ্কর আলামত, তার চাইতে কঠিন আলামতের মধ্যে আছে। এখন কথা হলো আমরা কি করব। প্রশ্ন আসতে পারে কি পারে না, আমরা কি করব? সীমান্ত থেকে জুনুস, মাগরিব থেকে মাশরিক, এক প্রান্তর থেকে একজন মুসলমান যদি আটকায়, অন্য প্রান্তর থেকে আরেকজন মুসলমান উহ হয়ে ওঠে। আমাদের নবীকে, আমাদের নবী সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, এই বঙ্গোপসাগরের নবী, আটলান্টিক মহাসাগরের নবী, প্রশান্ত মহাসাগরের নবী, আসমান জমিনের নবী। আমরা এই উম্মত শ্রেষ্ঠ উম্মতের সংজ্ঞা কি? উম্মতের সংজ্ঞা এরকম, যদি উম্মতকে একটি অবয়ব আনা যায়, তাহলে সমস্ত বিশ্বের মুসলমান আপনার আমার অঙ্গের মধ্যে চলে আসবে।